ইসলাম আলাইকুম, আমার নাম হচ্ছে আলামিন ফাহিম। আমি মা হচ্ছে পেশেন্ট, তার ছেলে। আমরা আসি এখানে এবার থার্সডেতে। আমার ব্যথা হয়, পেটে ব্যথা শুরু হয়। সেখান থেকে আমরা এখানে এসে টেস্ট করে জানতে পারি যে তার গলব্লাডার স্টোন আছে। তো থার্সডেতে আমরা তাকে অ্যাডমিট করে রাখি। আসছে, আমরা রাতের বেলা আসি আর কি এখানে। তো তারপরে ফ্রাইডেতে সে অবজারভেশনে ছিল করোনা ওয়ার্ডে। সেখানে অবজারভেশন শেষ হওয়ার পরে স্যাটারডেতেই সকালবেলা তার অপারেশন করা হয়। তার স্টোনটা এবং গলব্লাডারটা দুটোটা রিমুভ করা হয়। এখন আজকে রবিবার, আল্লাহর রহমতে তারপরের দিন আমরা এখন আজকে বাসায় চলে যাচ্ছি, ডিসচার্জ হয়ে যাচ্ছে। এবং আমি এবং আমার মা দুজনে খুবই সন্তুষ্ট এবং তাদের এভার কেয়ার সার্ভিস এবং পিকে স্যার যার আন্ডারে আমার অপারেশনটা করা হয়েছে, সেও খুবই কোঅপারেটিভ ছিল। তাছাড়া আমাদের প্রত্যেকটি ফ্লোরের যে নার্সরা থাকে, যারা ডিউটি ডক্টর থাকে, তারা খুবই ভালো। এবং আমার থেকে আমার মা আরো খুবই বেশি সন্তুষ্ট তাদের সার্ভিস নিয়ে। থ্যাংক ইউ।